আসসালামু আলাইকুম। আজকে একটি ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইউরোপিয়ান নর্মাল আইডি কার্ড। সাধারণত বেশিরভাগ লোকে যারা ইউরোপের কিছু দেশের মধ্যে এসে লিগালিটি অথবা অ্যাসাইলাম অথবা রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরে যে আইডি কার্ডটি পান, সে আইডি কার্ডটি নিয়ে অনেকে আমরা বাংলাদেশে হয়তোবা জানি হয়তোবা জানি না যে ইউরোপের সব দেশ এক হলেও তাদের নিজস্ব কিছু আইন আছে, আর সেই আইনেরই কিছু বর্ণনা আজকে দিব। তার মধ্যে হলো একটি আইডি কার্ড, নর্মাল আইডি কার্ড, যেটা এক নম্বরে হলো ইউরোপের যেখানেই যত বাংলাদেশি বলো না যত বিদেশি বলুন যারাই আসে, প্রথম স্টেজ হইলো যদি তারা ইলিগ্যাল হয় তাহলে তারা রাজনৈতিক আশ্রয় চায়, কেউ রাজনৈতিক কেউ ইকোনমিক্যাল প্রবলেম দেখায়। দ্বিতীয়ত, যদি কোনো ব্যক্তি সে যুদ্ধগ্রস্ত দেশ থেকে আসে, যে সব দেশে যুদ্ধ চলতেছে যেমন সোমালিয়া, ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া অথবা কুর্দিস্তান, এইসব দেশে অথবা এখন নতুন কিছু দেশ অ্যাড হয়েছে যেগুলোর মধ্যে ভেনেজুয়েলা আছে, তো এইসব দেশ থেকে 99% লোকরাই রাজনৈতিক আশ্রয় চায়। আর তাদের রাজনৈতিক আশ্রয় চাওয়ার পর তাদের কাগজটা পেপার হওয়ার চান্সেসটাই বেশি, কারণ তাদের দেশে সমস্যা। আর আমাদের মতো দেশে যে বাংলাদেশ, ইন্ডিয়া অথবা অন্যান্য কিছু দেশ আছে, যেসব দেশের সমস্যাগুলো এত বড় সমস্যা না, রাজনৈতিক সমস্যা থাকতেই পারে কিন্তু ওইসব দেশের মতো এত বড় সমস্যা না, পুরা দেশে তো আর আমাদের সমস্যা না। তো আমরা যারা আসি আমরা হয়তো বা রাজনৈতিক আশ্রয়টা চাই প্রথমেই, কিন্তু রাজনৈতিক আশ্রয় আমাদের মধ্যে খুব কম ব্যক্তিরা রাজনৈতিক আশ্রয় পায়, তা স্ক্যান্ডিনেভিয়ান দেশে হলে তো একদম বলতে গেলে 101 জন পায় কিনা সন্দেহ। কিন্তু আমাদের সবচেয়ে ভালো স্পট হলো আমাদের মতো দেশের লোকেদের জন্য, সেটা হচ্ছে ইতালি, গ্রিস, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, এইসব দেশে রাজনৈতিক আশ্রয় চাইলে তারা বাহির করে না এবং আশ্রয় দেয়। সো এখন মেইন কথা হচ্ছে যে আশ্রয় চাওয়ার পরে আপনাকে তার প্রথম প্রথম দিনে আপনাকে 5 বছরের আইডি দিবে না অথবা পাসপোর্টও না। সো সাধারণত সবগুলা দেশেই একই প্রসেস, কিন্তু তার মধ্যে কিছু ভিন্ন নিয়ম আছে। যেমন ইতালিতে তারা প্রথমে 6 মাস কোনো পেপারই দেয় না আমি যতটুকু জানি, শুধু স্ট্যাম্প। এরপর নিয়ম করলো যে স্ট্যাম্পও তারা কোনো রকমের পেপারই দিবে না, তারা শুধু বাৎসরিক একটা স্ট্যাম্প মারে। এরপর ইতালিতে তারা কাগজ দেয়, তাও সাধারণ একটা কাগজ, কোনো আইডি কার্ড না। ফ্রান্সও এরকমই, স্পেন বলেন, পর্তুগাল বলেন, সব দেশেই মোটামুটি সবগুলো দেশেই কাগজের একটা কার্ডের মতো, ড্রাইভিং লাইসেন্সের মতো একটা কার্ড দেয়, এটাই হলো ভিসা। এখন এই ভিসা পাওয়ার পর কেউ এই ভিসা এই আইডিটা এটা আইডি বলে না, এটাকে এলিয়েন বুক বলে, কারণ আমরা বিদেশি, সো এলিয়েন আমরা, এটার ইংরেজিতে এলিয়েন বুক বলে। এখন এক এক দেশে তাদের ভাষায় এক এক নাম। সেই কার্ডটা কেউ হয়তো বা 2 বার পায়, কেউ হয়তো বা 3 বার পায়, কেউ হয়তো বা 4 বার পায়, 6 মাস 6 মাস করে। এরপর তাদেরকে 1 বছর কার্ড দেওয়া হয়। তো সাধারণত 1 বছরের আইডি কার্ডটা দিলে স্পেন, ইতালি, ফ্রান্সে 1 বছরের আইডি কার্ড দিল, আইডি কার্ডই দেয় প্লাস ইলেকট্রনিক আইডি কার্ড যেটা। এরপর 1 বছর করে হয়, 2 বছর না হয় 3 বছর, এরপর ভাগ্য ভালো হলে, যদি ক্লিয়ার রেকর্ড ভালো থাকে আপনার, তাহলে 5 বছর আইডি কার্ড। এখন কথা হচ্ছে যে এইসব আইডি কার্ড দিয়ে আমি ইউরোপের অন্য কোনো দেশে গিয়ে কাজ করতে পারবো কিনা, অথবা যেই দেশে থাকতেছি ওই দেশে কাজ করতে পারবো কিনা। সো রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরে যদি আইডি কার্ড দেওয়া হয় তাহলে একটা সীমিত সময় থাকে যে এই সময়ের পরে আপনি কাজ করতে পারবেন, আইডি কার্ড অথবা যে কোনো কাগজে দেওয়া হোক। এরপর আপনি যদি এই কাগজ দিয়ে ইউরোপের অন্য দেশে গিয়ে কাজ করতে চান তাহলে পারবেন না, আপনি শুধু ওই দেশের ভিতরেই থাকতে পারবেন এবং কাজ করতে পারবেন, কারণ আপনার এখন ন্যাশনালিটি হয় না, আপনাকে শুধু তারা অস্থায়ীভাবে থাকতে দিছে, কিন্তু আপনাকে তো সিটিজেনশিপ দেয় না এখন। কিন্তু আমরা অনেকে বাংলাদেশে গিয়ে এটারই সিটিজেনশিপ বলি, আর মাশাআল্লাহ
ছেলেরা তো সুন্দরী বউ অথবা বড় লোকের মেয়ে পাঠানোর জন্য ওইটাই হয়ে যায় তাদের কাছে যে গ্রিন কার্ড। যাই হোক, এটাই গ্রিন কার্ড হোক আর যেটাই হোক, এখন এই নর্মাল আইডি দিয়ে আপনারা কেউ বাহিরে গিয়ে কাজ করতে পারতেছেন না, অথবা থাকতে পারবেন 3 মাসের পারমিশন থাকে। তো বেশিরভাগ লোকজনই করে কি যে তারা স্পেন অথবা পর্তুগাল অথবা ফ্রান্স অথবা ইতালি, স্পেশালি ইতালি, গ্রিস, স্পেন, পর্তুগাল এই 4টা দেশের মধ্যে কাগজ হওয়ার পরে বেশিরভাগ লোকই চলে যায় অন্য দেশে। আমি আমার আরেকটি ভিডিওতে বলেছিলাম, আমার পরিচিত কিছু ভাই আছে এখানে, তারা কাজ চাইতে আসছিল, তো তাদের এই কাগজ দিয়ে তো আমি আর তাদেরকে কাজে রাখতে পারবো না, সো কাজে রাখা সম্ভব হয় নাই। কিন্তু তারপর যেহেতু আমিও বাঙালি, তারাও বাঙালি, আসা যাওয়ার মধ্যে থাকায় তাদের সাথে সম্পর্ক ভালো হওয়ার কারণে অনেক কিছুই জানতে পারা যায়। সো তারা এখানে আসছে, আসার পরে স্প্যানিশ কাগজ দিয়ে তার কাজ করার অনুমতি নেই লিগালি, সো তারা ইলিগালি কাজ করে। এখন ইলিগালি কাজ করা যায় কিন্তু সেটা তো আপনি নিজে জানেন অবৈধভাবে, কিন্তু অরিজিনালি যে মেইন কথা আমি বলতে চাইছিলাম যে নর্মাল আইডি কার্ড দিয়ে ইউরোপের অন্য কোনো দেশে গিয়ে কাজ করা যায় না। যদি 5 বছরের আইডি পাওয়া যায়, যদি 5 বছরের আইডি দেয় আপনাকে অথবা যারাই পাইছে, তারা ইউরোপের অন্যত্র অন্য দেশে গিয়ে এগ্রিকালচারাল লেভেলের কাজ করতে পারবে। তা আবার এগ্রিকালচার লেভেলের সবচেয়ে যে যত শক্ত কাজগুলো আছে, ম্যানুয়াল লেবার অথবা হার্ড ওয়ার্কিং কাজ যেগুলো বলে, সেই কাজগুলো তারা করতে পারবে। এরপর যদি একটা না, তারা 3 বছর একই একই মালিক হোক আর যে কোনো মালিক হোক, একটানা যদি 3 বছর তারা ট্যাক্স পে করতে পারে, এরপর তারা স্ট্যাটাস চেঞ্জ করার জন্য আবেদন করে। এরপর আপনি স্ট্যাটাস চেঞ্জ করার জন্য আবেদন করবেন, তো আশাজনকভাবে এখানে হয়েছে অনেক বাঙালিদেরই, যারা 5 বছরের আইডি কার্ড পাওয়ার পর ইতালি থেকে অথবা গ্রিস থেকে আসার পর তারা টমেটো গার্ডেনে অথবা অন্যান্য স্ট্রবেরি অথবা অন্যান্য এগ্রিকালচারাল লেভেলের কাজ করছে 3 বছর 4 বছর, এরপর স্ট্যাটাস চেঞ্জ করছে, তাদেরকে আবার এ দেশে একটা অস্থায়ী স্টে পারমিশন দেয়। ওই ইউরোপিয়ান আইন আছে যে আপনি ইউরোপে যে কোনো দেশে গেলে আপনি কোনো না কোনোভাবে এক দেশ থেকে আরেক দেশের বেনিফিট পাওয়ার একটা চান্স থাকে যায়। যদি আপনি ইউরোপে যে কোনো দেশে যদি লিগেল থাকেন, আইনের ফাঁকে ফাঁকে তারা কিছু সুবিধা রাখছে আমাদের জন্য, সেটা তো এটার জন্য আমরা ধন্যবাদ দিই ইউরোপিয়ান ইউনিয়নকে। সো যারাই যাদেরকে আমি জানি, তারাই আসার পর 5 বছর পরে অথবা 3 বছর পরে আবেদন করার পর, স্ট্যাটাস চেঞ্জ হওয়ার পরে তারা যখন আইডি কার্ড পায়, সে আইডি কার্ড 1 বছর করে 3 বছর অথবা রেকর্ড ভালো হইলে, আর আপনার যদি যে মিউনিসিপ্যালিটিতে আছেন ওই মিউনিসিপ্যালিটির মেয়র যদি ভালো হয়, তাহলে দ্বিতীয় বছরে 5 বছরে দিয়ে দেয়। কারণ বেলজিয়ামে এতটা কড়াকড়ি না, আপনি যদি লিগালি কিছু পাওয়ার অধিকার থাকে আপনার, তারা আপনাকে ওই আজকে আসেন কালকে আসেন এরকম করে না অথবা ঘুরায় না। আপনি আপনি যেটা প্রাপ্য আজকে দিলেও দিতে হবে, কালকে দিলেও দিতে হবে, দিয়ে দিছে, সো এরকমভাবে পাইছে। যার কারণে আমি যেটা বলতে চাইছিলাম যে যারাই নর্মাল আইডি কার্ড পাইছেন ইউরোপে যদি থাকেন, যারাই আইডি কার্ড পাইছেন পাওয়ার পর একটু অপেক্ষা করেন, কষ্ট করে 5 বছর আইডি কার্ডটা যদি নিতে পারেন, এরপর অন্য দেশে আগান, আর নয়তোবা অন্য দেশে যাবেন, বাঙালিদের হাতে সাহায্য চাইবেন, আপনাকে তারা আপনার দুর্বলতা আপনার বিরুদ্ধে ব্যবহার করে আপনাকে যতটুকু সম্ভব কাজে খাটিয়ে বা কম পয়সা ইলিগালি কাজ করাইবে, আর কিছুই না। কারণ এখানে আমি দেখছি অনেক বাঙালি আছেন যারা গ্রিস, ইতালি, স্পেন, পর্তুগালের কাগজ আছে, এবং সেই কাগজ নিয়ে তারা আসে, আসার পর বাঙালিদের কাছে সাহায্য চাইতে যায়। বাঙালিরা মাশা আল্লাহ সুযোগে সদ্ব্যবহার, কারণ তাদের কোনো কাগজ নাই। যে শ্রমিক রাখলে দিনে, যার পিছনে মালিকের দোকানদার অথবা বাঙালির কথা বলতেছি, তার দৈনিক বাংলাদেশি টাকা 15,000 টাকা খরচ আছে, সেই কর্মী তারা রাখতেছে মাত্র বাংলাদেশি টাকা 3,000 কি 5,000 টাকা, সো তাদের সবটাই লাভ। এর উপর
আবার 8-10 ঘন্টা তো কাজ করাইতেছি এবং ছুটি নাই, সরকারি ছুটি মানে আপনার কাজ, সরকারে ছুটি দিচ্ছে বাড়িতে থাকার জন্য, আর আমাদের দেশিরা অথবা ফরেনার হলে, ইলিগাল হইলে তাদেরকে এভাবেই কাজ করায়, কোনো ছুটি নেই, ছুটির দিন আপনার কাজ করতে হবে। যারাই আসেন অথবা আসতে ইচ্ছুক ইউরোপের অন্যান্য দেশ থেকে, যে আমি ইউরোপের ভালো দেশগুলোতে যাব এবং কাজ করব ইলিগালি, ইলিগালি আসলে আপনি কম বেতন পাবেন, আর ভাগ্য ভালো হইলে যদি আপনাকে ভালো বেতন দেয় আর কি, আর যদি আপনার পরিচিত কেউ থাকে তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ, তার সাথে যোগাযোগ করে আসেন। কারণ যদি কোনো পরিচিত লোক থাকে যারা ভালো কাজ করতেছে অথবা সুযোগ আছে যে আপনাকে ভালো কাজ দিবে, তাহলে এক কথা। কিন্তু যদি আসেন যে আমি হ্যাঁ, অন্যান্য লোকেরা 100 টাকা নিলে আমি 80 টাকায় কাজ করবো, সেটা পাবেন না। অন্য লোক যদি 100 টাকায় কাজ করে আপনি 20 টাকায় পাবেন কিনা সন্দেহ। কারণ একটা লিগ্যাল এমপ্লয়ি রাখলে যেখানে 15,000 টাকা মালিকের দৈনিক খরচ দিতে হয়, তার ইন্স্যুরেন্স তো অন্যান্য খরচ মিলে, সেখানে আপনাকে সারাদিন বিনা কোনো ইন্স্যুরেন্সে আপনাকে হয়তো বড় জোর 30 ইউরো দিবে, 3,000 টাকায়। সো এই কথাগুলো একটু মাথায় রাখবেন, এবং যদি তারপরও আসার ইচ্ছে থাকে আসুন, আইসা ঘুরে যান, আর না হয় কষ্ট করে থাকেন 4-5 বছর, কষ্ট করেন, করার পর যদি 5 বছর আইডি কার্ডটা পান, এরপর চেষ্টা করেন, যদি সম্ভব হয় তাহলে পাসপোর্টটা নেন, তারপর যেখানে মর্জি সেখানে যান, স্বাধীনভাবে রাজার মতো ঘুরবেন, কাজ করবেন। সো তারপর যদি আসার ইচ্ছে থাকে তাহলে গুড লাক।